ম্যাগিতে বিষাক্ত সীসা, বেকারির বিস্কুটে জীবননাশক হাইড্রোজ, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও নুডলস, আর হোটেলের নোংরা পরিবেশে খাবার তৈরি, কথাগুলো কিন্তু নতুন নয়। তারপরেও এসব খাবারগুলোর উৎপাদন ও বিপণন হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে। রমজান ও ঈদকে সামনে রেখে এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরও ব্যাপক হয়ে উঠছে। তাই বিজয় অনুসন্ধানের এই পর্বে এসব খাবারের ভয়াবহ চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমরা। দর্শক, প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটছে নানা অপরাধ, যার কিছু অংশ আমরা জানি, আবার কিছুটা জানি না। ভারতের বাজারে ম্যাগি নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তায় মন ভোলানো বিজ্ঞাপন দিয়ে পণ্যটি বিক্রি করার চেষ্টা করছে। সাধারণ মানুষ মনে করছে বাংলাদেশের ম্যাগিতে রয়েছে বিষাক্ত সীসা। 2 মিনিটের সর্বনাশ, দেশে বিদেশে ম্যাগি বিক্রির জন্য সংবাদপত্র আর টেলিভিশনের বিজ্ঞাপনের বহর রয়েছে, যেখানে ফলাও করে প্রচার করা হচ্ছে নেসলের পণ্যগুলো, যার মধ্যে ম্যাগি নুডলসে ভারতের বাজারে বিষাক্ত সীসা পাওয়া গেছে। অনেকেই বলছেন দেশে ম্যাগির বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানা না থাকলেও ভারতের ম্যাগিতে পাওয়া সীসার খবর তারা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছেন, আর সে কারণেই পরিবারের খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে ম্যাগি। বাংলাদেশ থেকে ভারতের যেসব চ্যানেল দেখা যায় সেগুলোতেও তারা ম্যাগির বিষয়ে খবরাখবর রাখেন। একই সাথে শিশু থেকে শুরু করে সবার মধ্যে ম্যাগির প্রতি তীব্র অনীহা দেখা দিয়েছে। কেমন চলে ওই ম্যাগির মধ্যে সীসা, ইন্ডিয়াতে যে রিপোর্ট আসছে ওই রিপোর্ট কারণে আমার মানুষ অনেক কম সেল হয়। যে ক্ষতি হলে এটা বিক্রি করা মোটেই উচিত না। যেটা ক্ষতিকর জিনিস জনগণের জন্য, স্বার্থে, দেশের স্বার্থে, ছেলে মেয়ের সাথে যেন এটা, যেটি ক্ষতিকর জিনিস এটা যেন বন্ধ হয়ে যায় অতি তাড়াতাড়ি। ইতিমধ্যে নেসলে ইন্ডিয়া ঘোষণা দিয়েছে তারা বাজার থেকে 400 কোটি টাকা মূল্যেরও বেশি ম্যাগি ধ্বংস করতে যাচ্ছে। বাংলাদেশের বাজারের ম্যাগিতে সীসা নেই বলে বিএসটিআই যে রিপোর্ট দিয়েছে তাতে ক্রেতাদের মনে সন্দেহ আরও বেশি ঘনীভূত হচ্ছে। বিএসটিআই ও নেসলে বাংলাদেশের কথায় কান না দিয়ে ক্রেতারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে ম্যাগি নয় খাদ্য তালিকায়। ক্রেতাদের উদ্বেগ, বিএসটিআই তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, আর নেসলে বাংলাদেশ বেনিয়া মনোভাব বজায় রেখে এক রোখা ভূমিকায় রয়েছে। তারা বলার চেষ্টা করছে বাংলাদেশের ম্যাগিতে সীসা নেই। বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই বলছে সতর্কতা হিসেবে তারা ম্যাগি নুডলস সহ বেশ কয়েকটি নুডলস পরীক্ষার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে বিএসটিআই আসলে কী ভাবছেন তা জানার জন্য আমরা যাত্রা করলাম তেজগাঁওয়ের বিএসটিআইয়ের দিকে। প্রথমে প্রবেশ করলাম একটি কক্ষে, সেখানে থাকা এক কর্মকর্তার সাথে কথা বলে প্রবেশ করলাম পাশের কক্ষে থাকা সহকারী পরিচালক গোলাম মাকির কক্ষে। একটু অপেক্ষার পর কথা হয় তার সাথে। তিনি অনুসন্ধান দলকে কিছু তথ্য উপাত্য সহ ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস এবং নর্মাল নুডলসের কিছু তথ্য দিলেন। আমাদের জানা মতে সায়েন্স ল্যাব, বিভিন্ন ল্যাবে টেস্ট হয়েছে এটা, তারাও লেডের মাত্রা লিমিটের ভিতরেই আছে। ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমরা পুনরায় আবার 21টা স্যাম্পল সংগ্রহ করছি, তার ভিতরে হচ্ছে 11টা ইনস্ট্যান্ট নুডলস আর 10টা হচ্ছে নর্মাল নুডলস। ভারতে মাত্রাতিরিক্ত সীসা ধরা পড়ার অভিযোগে পণ্যটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থা FSSAI নির্দেশনায় সংস্থাটি বলে ম্যাগির 9টি অনুমোদিত ইনস্ট্যান্ট নুডলসের সবকটি পরীক্ষায় বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। সঠিকভাবে পরীক্ষা করা হলে বাংলাদেশের ম্যাগি নুডলসেও সীসা ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলে বদ্ধমূল ধারণা ক্রেতাদের। তাদের মতে আশঙ্কা দূর করতে বিএসটিআই ও নেসলেকেই এ ব্যাপারে স্বচ্ছ পরীক্ষণ পদ্ধতি নিশ্চিত করতে হবে। আমরা টেস্টে অলরেডি দিয়েছি, এখন হয়তো আপনার এটা হলো কি এই সপ্তাহে হয়তো না পাইলে টেস্টেই এত টেস্ট করে তো ই করতে হবে, তা আগামী সপ্তাহে আমরা পাই। শাস্তি হিসেবে আমরা প্রথমে ওদেরকে শোকজ করব, শোকজ করে যদি সন্তোষজনক জবাব না হয় তাহলে আমরা প্রয়োজন বোধে আপনার লাইসেন্স সাসপেন্ড হতে পারে কিংবা লাইসেন্স বাতিল হয়ে যাবে। বাংলাদেশের বাজারে যেসব ম্যাগি পাওয়া যাচ্ছে তার মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানিকৃত উভয় রয়েছে। তবে ভারতের বাজারে যেসব ম্যাগি বিক্রি হচ্ছে না সেসব ম্যাগিগুলো বাংলাদেশের বাজারে বিক্রির তোড়জোড় চলছে, এমন সন্দেহ জনমনে। কদিন আগে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান ফন্টারার দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে সরকার। এই ফন্টারার দুধেই নিডোমিল্ক পাউডার তৈরি করে নেসলে। এই ব্র্যান্ডের বেবি ফুড, সেরেলাক, লেকটোজেন, ন্যানো দেশজুড়ে ব্যবসা করছে দেধার্সে। ধুমচে বিক্রি করছে বিশ্বব্যাপী পরিচিত কিটক্যাট সহ নানা ধরনের চকলেটও।
বাংলাদেশে 1994 সাল থেকে পণ্য বিতরণ শুরু করে নেসলে। পরে গাজীপুরে একটি ফ্যাক্টরিও গড়ে তোলে তারা। ওই ফ্যাক্টরিতে তৈরি হয় ম্যাগি নুডলসের পণ্য। নেসলে ইন্ডিয়ার ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস নিয়ে সারা ভারত তুলকালাম। কাণ্ডের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই শিশুদের জন্য কম্পিউটারের গুঁড়ো দুধে পাওয়া গেছে পোকামাকড়ের লার্ভা শুটকিট। তাও একটি দুটি নয়, 28টি জীবন্ত শুটকিট। এ ঘটনায় ভারত জুড়ে খাদ্য নিরাপত্তা ফের হুমকির মুখে পড়েছে। এদিকে বিএসটিআই এসব বিষয়গুলো নিয়ে কতটা তৎপর বিষয়টি জানার জন্য দফায় দফায় অনুসন্ধান দলের যোগাযোগ বিএসটিআইয়ের সাথে। মোবাইল কোর্ট কতটা তৎপর তা জানার চেষ্টায় বিজয় অনুসন্ধান দল। আমাদের ভ্রাম্যমাণ আদালত তো প্রতিদিনই হয়, কিন্তু এই রমজান মাস উপলক্ষে এর পরিধি বৃদ্ধি করা হয়েছে। আগে যেমন একটা কি দুইটা টিম হইতো এক একটা অফিস থেকে ভ্রাম্যমাণ আদালত, এখন 3 থেকে 5টা 6টা পর্যন্ত টিমও বিএসটিআই অভিযান পরিচালনা করছে। শাস্তি যেমন বিএসটিআই আইনে আছে, সর্বনিম্ন শাস্তি 7,000 টাকা, সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা, অনাদায়ে 4 বছরের জেল সর্বোচ্চ, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। দর্শক, ভারতের বাজারের ম্যাগির চেয়ে বাংলাদেশের বাজারের ম্যাগিতে ক্ষতিকর সোডিয়াম স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা অনেক বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের। বিষয়টি জানার জন্য আমরা শরণাপন্ন হচ্ছি বিশেষজ্ঞের। ভারতের একটি 95 গ্রাম নুডলসের প্যাকের সাথে বাংলাদেশের উৎপাদিত 62 গ্রাম প্যাকের পার্থক্যগুলো বিশ্লেষণ করে দেখা গেছে গড়ে প্রায় প্রতিটি উৎপাদনে বাংলাদেশে বেশি ব্যবহৃত হচ্ছে। ভারতে যেখানে 95 গ্রাম প্যাকেটের চর্বি ব্যবহৃত হয় 14 গ্রাম, সেখানে বাংলাদেশে 62 গ্রামের প্যাকেটে চর্বি থাকে 10.4 গ্রাম, তুলনামূলক হিসাবে যা 1.30 গ্রাম বেশি। এর মধ্যে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট ভারতের 95 গ্রামের প্যাকেটে রয়েছে 6 গ্রাম, সেখানে বাংলাদেশের 62 গ্রামের প্যাকেটে রয়েছে 4 গ্রাম। তুলনামূলক হিসাবে বাংলাদেশের প্রতিটি প্যাকেটে ক্ষতিকর এই ফ্যাট প্রায় 1 গ্রাম করে বেশি রয়েছে। ভারতের 95 গ্রামের নুডলসের প্যাকে সোডিয়ামের মাত্রা 1130 মিলিগ্রাম, বাংলাদেশের 62 গ্রামের প্যাকেটে 768.8 মিলিগ্রাম। এই মাপের ভারতীয় নুডলসের চেয়ে 31.4 মিলিগ্রাম বেশি সোডিয়াম রয়েছে বাংলাদেশে। ভারতের নুডলসে এই সোডিয়ামেই মিলেছে মাত্রাতিরিক্ত সীসা। বিষয়টি জানার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হলাম। লেড বা সীসার বিষয়টা থাকতে হবে এমন একটা পরিমাণ যে ওই খাবারের কোয়ালিটি কোয়ান্টিটির উপর বেস করে এর পরিমাণটা নির্ধারণ করা হয়। দীর্ঘদিন সীসা লেড এগুলা খেতে থাকলে আলটিমেটলি স্টোমাকে আলসারও হতে পারে। যে এক্সপার্ট ইন্ডিয়ায় কাজ করছে সেই এক্সপার্টই এখানে এসে ওপেনিং করেছে, তাহলে কিভাবে ডিফারেন্ট হবে ম্যানুফ্যাকচারিং? দর্শক, এ তো গেল নেসলের কথা। এবারে একই পণ্য অর্থাৎ নুডলস কীভাবে কোন পরিবেশে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে তার কিছুটা নমুনা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আমরা। এটি রাজধানীর রায়েরবাগ এলাকার চিত্র। একটি অস্বাস্থ্যকর পরিবেশে কীভাবে নুডলস তৈরি হচ্ছে তা জানার জন্য আমাদের এই যাত্রা। দেখা মিলল কোকোলা নুডলসের একটি ফ্যাক্টরি। প্রথমে দেখা মিলে এক কর্মকর্তার সাথে। ভেতরে প্রবেশ করে দেখলাম বেহাল অবস্থা, একের পর এক নুডলস বানানোর সরঞ্জাম দেখছি। দেখছি কীভাবে কোন পদ্ধতিতে নুডলস বানানো হয়। পায়ের কাছে পড়ে আছে অনেক নুডলস, আবার দেখা যাচ্ছে প্লাস্টিক ড্রামে ভিজে রাখা হয়েছে পায়ের কাছে পড়ে থাকা নুডলসের একটি অংশের ওয়েস্টেজ নুডলস। আবার এই নুডলস পায়ে মাড়ানো এবং ঝাড়ু দিতেও দেখা যাচ্ছে। এ সময় কথা হয় এক শ্রমিকের সাথে। এই শ্রমিক যা বললেন তা রীতিমতো গা শিওর ওঠার মতো। এগুলা এই ময়দার সাথে মিক্স করে খাওয়ানো হয়। ময়দার সাথে মিক্স করে খাওয়ানো হয়। এখানে থাকে ফ্যাক্টরি ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে অনুসন্ধানের ক্যামেরা এড়ানোর চেষ্টা। আমরা আসলে কি খাচ্ছি, খাবারের ব্যাপারে আমরা কতটাই সচেতন, সরকারি কর্তা ব্যক্তিরা বা কি করছেন? দর্শক, ভেজাল বিরোধী বিজয় অনুসন্ধানের সফল এক অভিযান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই। বিজয়ের সাথেই থাকুন। দর্শক, বিরতির আগে জানিয়েছিলাম বিজয় অনুসন্ধানের সফল এক অভিযান আপনাদের সামনে তুলে ধরব। এই অভিযানে সাথে ছিলেন মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব 3 এবং বিএসটিআই কর্মকর্তা।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের সাথে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ হয় ভেজাল বিরোধী অভিযানের ব্যাপারে। এক পর্যায়ে তিনি অনুসন্ধান দলকে সাথে নিয়ে অভিযানে যাওয়ার কথা জানান। এবার বিজয়ন অনুসন্ধান দল যাত্রা করে রাজধানীর বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত মতিঝিলের দিকে। সকাল ঠিক 11:30 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাথে র্যাব 3 ও বিএসটিএ কর্মকর্তা সহ আমাদের গাড়িবহর যাত্রা করে আরামবাগের দিকে। ছোটখাটো একটা রাস্তা দিয়ে ভেতরে যাচ্ছি, গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। যেতে যেতে চোখের সামনে দেখা যায় ফাইভ স্টার বেকারি নামে একটি প্রতিষ্ঠান। এখানে যে পরিবেশে বিস্কুট কেক সহ বেকারির খাবার তৈরি হচ্ছে তা রীতিমতো আটকে ওঠার মতো। অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি এসব খাবারের গায়ে কোনো উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নাই, নেই বিএসটি এর কোনো অনুমোদন। কোনো ডেট নাই যে কবে বানাইছেন না বানাইছেন, দিন তারিখ সময় কিচ্ছু নাই। এই খাবার কতদিন পর্যন্ত এখানে থাকে আর কতদিন পর বিক্রি হয় এটা? এখানে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীনভাবে খাবার তৈরি করায় 1,00,000 টাকা জরিমানা করা হয়। দর্শক, এই খাবারগুলোই আপনি খাচ্ছেন, আপনি না খেলেও আপনার বাবা মা ভাই বোন কিংবা অন্য কেউ খাচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই খাবারের ভয়াবহতা কতটুকু? সেটি জানার জন্য আমরা আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছি। ফাইভ স্টার বেকারি থেকে বের হয়ে একটু সামনের দিকে যাচ্ছি। একটু সামনে গিয়ে প্রবেশ করছি সুগন্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কথা বলি হোটেল ম্যানেজারের সাথে, পরে ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম সহ হোটেলের পেছনে প্রবেশ করলাম। বিভিন্ন পরতে পরতে সাজানো একের পর এক সব খাবারগুলো দেখছি। হোটেলের পেছনের অংশ এবং পরিবেশটা এতটাই নোংরা বলার অপেক্ষা রাখে না। চিকেন গ্রিল কিভাবে কোন ওভেনে রান্না হয় সেই জায়গাটার নোংরা অবস্থা দেখলে হয়তো আপনারা কেউ আর খেতে চাইবেন না। দর্শক, আপনাদের মনের উদ্বেগ উৎকণ্ঠা নিশ্চয়ই আরও বেড়ে যাচ্ছে। বাইরের থেকে ঝাঁকজমক হোটেল বেকারি কিংবা খাবারের দোকানগুলোর ভেতরের অবস্থাটাকে আপনারা কখনো দেখেছেন? সেটি জানার চেষ্টায় বিজয় অনুসন্ধান দল। বিজয় অনুসন্ধান দল থেমে নেই, ছুটছে বিভিন্ন এলাকায় ভেজাল উদ্ঘাটন করতে। মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব 3, বিএসটিআই ও বিজয় অনুসন্ধান দল ছুটে চলে সামনের দিকে। প্রথমে একটি হোটেলের ভেতর দিয়ে পেছনের রাস্তা দিয়ে একটি বেকারির পেছনের দরজা দিয়ে প্রবেশ করছি। ভেতরে ঢুকে দেখলাম বেহাল দশা, অত্যন্ত নোংরা পরিবেশে এলোমেলোভাবে পড়ে আছে মালামাল, ফ্লোরে দেখা যাচ্ছে রঙের কোটা। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মানবঘাতী বিষাক্ত হাইড্রোজ, যা বেকারির খাবারের সাথে মিশিয়ে বিস্কুট কেক বা অন্যান্য খাবারকে চকচকে মচমচে ও সুস্বাদু করতে সাহায্য করে। এই বেকারিতে বিষাক্ত হাইড্রোজ রাখা ও খাবারে মেশানোর অপরাধে দুজনকে 1 মাস করে জেল ও 2,00,000 টাকা আর্থিক জরিমানা করা হয়। আমাদের প্রতিটি অভিযানে শত শত কৌতূহলী মানুষের ভিড় লক্ষণীয়। তাদেরকে বিষাক্ত হাইড্রোজ শোকে দেখানো হলো। এ সময় এসব সাধারণ মানুষেরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঠিক এভাবেই। এ সমস্ত অখাদ্য খাবার যারা খাওয়ায় এবং যারা ভেজাল করে বেঁচে তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যে এখান থেকে আসে ওইখানে গিয়ে আপনি আক্রমণ করলে সবচেয়ে ভালো হবে। অভিযানটা কি সবসময় থাকবে না শুধু রমজানের জন্য? যদি সবসময় থাকে তাহলে মানুষের জন্য সবচেয়ে মঙ্গল হবে। পরে ম্যাগি নুডলস, নেসলে বাংলাদেশ ও ভেজাল বিরোধী অভিযান নিয়ে কথা হয় মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের সাথে। এখানে আমরা দুটো বেকারিকে আমরা বিভিন্ন ধরনের দণ্ড প্রদান করেছি। তার মধ্যে একটি বেকারি হচ্ছে বিএসটির অনুমোদন ছাড়াই তারা প্রোডাকশনে গিয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে তার কোনো প্রোডাক্টের গায়ে কিন্তু ডেট অফ প্রোডাকশন ডেট অফ এক্সপায়ার লেখা ছিল না। এই অপরাধের কারণে তাকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। নুডলসের বিষয়ে যে কথাগুলি হচ্ছে, সেই নুডলসের বিষয়ে আমাদের দুই একটি ল্যাবরেটরি পরীক্ষা করেছে, দুই একটি ল্যাবরেটরি আমরা স্যাম্পল পাঠিয়েছি, সেইটিতে পরীক্ষার রেজাল্ট রিপোর্ট আসার পরে আমরা আসলে সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিব। দর্শক, এবারে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিষাক্ত খাবারের ফলে মানব দেহে কী কী ক্ষতি হতে পারে, খাদ্যে ভেজালের কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং ভেজাল রোধে করণীয়গুলো কী হতে পারে। খাদ্যে ভেজালের কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি, ফরমালিন। ফরমালিন অত্যন্ত বিষাক্ত বলে নিয়মিত ফরমালিনযুক্ত খাবার খেলে শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কিডনি, লিভার ও পাকস্থলীর ক্ষতি হয়। কৃত্রিম রং, কৃত্রিম রংযুক্ত খাবার খেলে ক্যান্সার হতে পারে, লিভার, কিডনি, হৃৎপিণ্ড ও অস্থিমজ্জার ক্ষতি হয়। ভেজাল প্রতিরোধে যে সকল পদক্ষেপ নেওয়া জরুরি, খাদ্য ও পানীয়তে বিষাক্ত রাসায়নিক উপাদানের ব্যবহার,
আজ সর্বগ্রাসী জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তবে এই সমস্যা সমাধান করা কঠিন হলেও অসম্ভব নয়। বিশ্বের অনেক দেশে খাদ্যদ্রব্যে ভেজালকে কঠোর হাতে দমন করা সম্ভব হয়েছে, বাংলাদেশেও তা সম্ভব। এ কাজে সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি এগিয়ে আসতে হবে সৎ ব্যবসায়ী ও জনগণকে। দেশের বিদ্যমান আইনগুলোকে যোগোপযোগী ও আরও কঠিন শাস্তির বিধান ও বাস্তবে তা প্রয়োগ নিশ্চিত করা জরুরি। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ নীতিমালা কঠোর করা দরকার। উৎপাদন থেকে ভোক্তার হাত পর্যন্ত খাদ্য পৌঁছানো ক্রমাগত পরিদর্শনের আওতায় আনা দরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। ভেজাল রোধে কেন্দ্রীয়ভাবে একটি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। ব্যবসায়িক পর্যায়ে করণীয়, সৎ খাদ্য ব্যবসায়ীকে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার করতে হবে। ভোক্তা পর্যায়ে করণীয়, ভোক্তাদেরকে সংগঠিত হয়ে খাদ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভেজালযুক্ত খাদ্যদ্রব্য বয়কট করতে হবে। দর্শক, ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটাই, ভেজাল ছাড়া খাঁটি জিনিস পাবে না কো চেষ্টায়, এই কথাটি আমরা মানতে নারাজ। আমরা চাই ভেজাল রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবে, হবে তৎপর। দর্শক, আসুন ভেজাল প্রতিরোধে আমরা সবাই প্রতিবাদী হই, প্রতিরোধ গড়ে তুলি, আকস্মিক কিডনি বিকলের হাত থেকে নিজে বাঁচি, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই। আজ এ পর্যন্তই, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয়ের সাথেই থাকুন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা বিজয় অনুসন্ধান, বিজয় টিভি, রাহাত টাওয়ার, 14 লিংক রোড, বাংলা মোটর, ঢাকা 1000। ফোন করতে পারেন এই নাম্বারে 02967 1457 অথবা 02966 00 99। ইমেল করতে হলে পাঠিয়ে দিন অনুসন্ধান @বিজয়.টিভি।